কি অনুরোধ করব এটা ভুলে গেলাম, এটা ভেবে ভাবলাম মাথায়। ঠিকানাটা ভাই, যে ঠিকানা তুই দর্শক বন্ধুদের বলে দাও। আজকে আমি পুরো বাবু ভাই বসেছি, আমি আয়েস করে বিরিয়ানি খাবো, ঠিক আছে? তো আমার দু একটা জিনিস খারাপ লেগেছে, আমি সেটা ভিডিওর মধ্যে বলেছি, সেক্ষেত্রে কি তোমার কি কোনো আপত্তি রয়েছে এখানে? মানে সো গাইজ, ফাইনালি এখন আমার হাতে চলে এসেছে হচ্ছে এখানকার বিরিয়ানি, ঠিক আছে? আমি আজকে একটু অন্য স্টাইলে বসেছি বিরিয়ানি খেতে। আগে রেল লাইন রাস্তা দাঁড়িয়ে অনেক ধরনের বিরিয়ানি খাওয়া দেখেছি, বাট আজকে আমি পুরো বাবু হয়ে বসেছি এবং আয়েস করে বিরিয়ানি খাবো, ঠিক আছে? সো একটা টিফিন প্লেটের মধ্যে সার্ভ করেছে বিরিয়ানিটা। বিরিয়ানির কোয়ান্টিটি কোয়ালিটি নিয়ে আমি পরে আসছি, তার আগে কথা বলে দিই, মানে 20 টাকা এখনকার দিনে মানে চর্চিত, মানে বাজারে খুব চর্চিত 20-25 টাকা, মানে এর মধ্যেই মানে বাজারটা আপ ডাউন করছে। তো সেক্ষেত্রে আরেকটা নতুন বিরিয়ানি যেটার দাম হচ্ছে 20 টাকা, ঠিক আছে? 20 টাকা, এটা হাফ প্লেট বিরিয়ানি, আলু বিরিয়ানি, এটা ফুল প্লেট দিতে গেলে 40 টাকা, এবং চিকেন বিরিয়ানি আছে 90 টাকা। সো এখানে যেটা দিয়েছে, এখানে রাইসটা বেশ মশলাদার, মানে মশলাদার বলা চলে না, নিচের দিকটা আমি দেখতে পাচ্ছি মশলাদার আর উপর দিকটা প্লেন রাইস। আমি একটু সামনে এসে গিয়ে দেখাবো। আর চামচ দিয়েছে, চামচ, চামচটা তো মানে বাঙালি মানুষ ভাই, বাঙালি মানুষ চামচ দিয়ে কখনো কিছু খায় না, তার জন্য চামচটা আমার কাছে কিছুই না। সো আমি হাত দিয়ে খাবো, আমি হাত দিয়ে খেতে ভালোবাসি। এবং এখানে দিয়েছে স্যালাড, পেঁয়াজ কুচি রয়েছে, এবং পেঁয়াজ রয়েছে আর শসা রয়েছে। এটা সবার ক্ষেত্রে নয়, মানে 20 টাকা প্লেটের মধ্যে স্যালাডটা সবার জন্য নয়, এটা হচ্ছে শুধুমাত্র ব্লগারদের জন্য। এবং একটা আলু দিয়েছে, আলুটার সাইজ খুবই ছোট, বাট 20 টাকার মধ্যে একটা আলু প্লাস রাইস স্যালাড দিয়ে মানে বিভৎস ভাবে। আমি আলুটার সাইজটা একবার দেখাবো, আলুটার সাইজ হচ্ছে এটা, এবং সাথে যে রাইসটা রয়েছে, রাইসটা হচ্ছে বেশ ঝুরঝুরে, দেখতে পাচ্ছ? পুরো ঝুরঝুরে করছে রাইসটা, মানে একদম পুরো। সো এবার ট্রাই করি, দেখি কেমন হয়েছে খেয়ে। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, বা খেতে কেমন সেটা তো দেখে বোঝা যাবে না, খেলে বোঝা যাবে। সো ট্রাই করি, ফার্স্টে শুধু চালটা খাচ্ছে। আচ্ছা, আরেকবার খেয়ে বলছি, কারণ আমি আমি একবার খেয়ে আজ অব্দি কখনো রিভিউ দিইনি, আজকেও দেবো না, আমি আরেকবার খেয়ে দেবো, আমি যেটা সঠিক সেটাই দেবো। ফার্স্ট আমি যেটা বলবো, চালটা একটু সেদ্ধ হতো, একটু সেদ্ধ হলে ভালো হতো, এবং আতরের অ্যারোমাটা একটু বেশি ছড়া ছড়াচ্ছে। মানে অন্যান্য আগের দিন যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করলাম, তখন মানে ঘিয়ের স্মেলটা পেয়েছিলাম, কারণ ওটা হায়দ্রাবাদি বিরিয়ানি স্টাইল ওটা ঘিয়েরটা, বাট এখানে আতরের স্মেলটা খুব ভীষণ হাই, সেই কারণে আর কি আমার একটু মানে কেমন লাগলো, প্রথমেই মানে মুখে দিয়ে কেমন লাগলো। এবং ভীষণ পরিমাণে ঝাল, গলাটাও ধরছে, মানে আমি দুগাল খেয়ে মানে বুঝতে পারছি গলাটা ধরছে। ট্রাই করি, বিরিয়ানিটা বেশ একটু মানে ব্রাউনি ব্রাউনি ভাবটা রয়েছে, যেটা যেই কালারটা আমার দাদাবৌদি বিরিয়ানি দেখতে পারি সেটাই রয়েছে এখানে। মানে তেমন কিছু আহামরি আমার লাগলো না এটা বিরিয়ানিটা। মানে আমরা এখন অনেক ধরনের বিরিয়ানি মার্কেটে দেখতে পাচ্ছি, অনেক কম দামের মধ্যেও ভালো বিরিয়ানি দেখতে পাচ্ছি, বাট মানে দাম অনুযায়ী সেরকম আহামরি আমার লাগলো না। আমি আলুটা একবার একটু দেখাবো, আলুটা একবার একটু ক্যামেরাম্যান বন্ধুকে বলবো একটু সামনে আসতে, আলুটা কেমন প্রপার সেদ্ধ হয়েছে কিনা আমি ধরে বুঝে সেদ্ধ হয়েছে, এবং হাত দিয়ে চিপ দেওয়ার আগে মানে পুরো গলে গেল আলুটা, প্রপার সেদ্ধ হয়েছে, প্রপার, প্রপার মিন্স প্রপার। এবং আরও একটা কথা বলবো, বিরিয়ানিটার মধ্যে তেল মানে খুব ভীষণ পরিমাণে ইউজ করা হয়েছে, আমি তেলটা দেখিয়ে দেবো হাতে, মানে হাতের মধ্যে তেল লেগে যাচ্ছে, এটা শরীরের পক্ষে মানে মানে এখনকার দিনের শরীরের পক্ষে বুঝতে পারছো, মানে তেল খাওয়া মানে ভীষণ মানে কী বলবো, মানে কী বলা যায়, সুপ্রনীল বল না ভাই কিছু বল, বেদনাদায়ক, মানে সত্যিই তাই, মানে তেল মানে খুব হার্মফুল মানে আমাদের শরীরের জন্য, বাট এখানে তেলটা রয়েছে খুব ভীষণ পরিমাণে। এবং আতরটা আমার পার্সোনালি আতরটা এত বেশি দিলে ভালো লাগে না। আলুটা শুধু খেয়ে দেখি, আলুটা
আলুটা বেস্ট, আলুটা বেস্ট লাগলো আমার। তবে তবে একটা কথা দাঁড়িয়ে এখানে বলতে পারি, দাঁড়িয়ে না বসে বলতে পারি, সেটা হচ্ছে মানে 20 টাকায় এরকম একটা প্লেট মানে দেওয়া মানে বুকে দম থাকা চাই। মানে সত্যি বলছি, মানে আমাদের মতো একটু মানে এলাকায় গেলে মানে এদিকে যত আসছে বিরিয়ানির দাম কমছে, ওদিকে যত আসছে বিরিয়ানির দাম বাড়ছে। আমি ইচ্ছাপুরের ছেলে, ইচ্ছাপুরে এক প্লেট আলু বিরিয়ানি খেতে গেলে এখন মোটামুটি এটা 60 টাকার প্লেট, তো সেখানে যদি আমি হাফ প্লেট বিচার করি তাহলে 30 টাকা হচ্ছে, কিন্তু এখানে 20 টাকা। সেই দিক থেকে বিবেচনা করলে ঠিক আছে দামটা, বাট কিন্তু এই প্লেটটাই তো মানে এখানে 40 টাকা প্লেটে মানে ফুল প্লেটে ইউজ করা হচ্ছে, বা চিকেন মেহেদি ইউজ করা হচ্ছে, মটন মেহেদি ইউজ করা হচ্ছে ফুল প্লেটে, তো সেক্ষেত্রে দামটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। বাট কিন্তু এটা যখন টিফিন প্লেটে চলে আসছে তখন বিবেচনা করলে দামটা ঠিক আছে, দামটা অনুযায়ী বিরিয়ানি ঠিক আছে। এবং কোয়ান্টিটি আমরা, আমি তো বেসিক্যালি ট্রাই করি, কিন্তু অন্যান্য ভিডিওসে যে সমস্ত দেখি যে 20 টাকা বিরিয়ানিতে কোয়ান্টিটি খুব ভালো দেয়, বাট কোয়ান্টিটি আমার কাছে একটু অল্প লাগলো, মানে আরেকটু হলে ভালো লাগতো। তো বাট একটা কথা বলছি, 20 টাকার বিরিয়ানিতে মানে কোনো কথা আমি বলতে চাইছি না, বাট এখন মার্কেট যেভাবে চলছে সেই অনুযায়ী মানে এখন 20 টাকার বিরিয়ানির রিভিউ চলছে, তো সেক্ষেত্রে রিভিউ তো চলবেই ভাই। এবং দোকান তো আর নতুন নতুন দোকান আরও অনেক হচ্ছে, এবং চেষ্টা করছি সেই নতুন দোকানগুলো এক্সপ্লোর করার, সো দেখতে থাকো। যদি আমার পার্সোনাল মতামত জানতে চাও, আমার ভালো লাগেনি, মানে যতটা মানে শুনে এসেছি ততটা আমার ভালো লাগলো না, মানে এমন কিছু আগামী খেতে না, বাট 20 টাকা দিক দিয়ে বিচার করলে একদম পারফেক্ট, একবার ট্রাই করা যেতেই পারে, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি। তো খাওয়াটা শেষ করি, দেখা হচ্ছে একটু বাদেই আবার আসছি। সো বন্ধুরা, আমরা এখন আমার পাশে পেয়ে গেছি হচ্ছে এই যে বিরিয়ানির যে ওনার মানে কর্ণধার, এই বিরিয়ানির সৃষ্টিকর্তা, সেই ভাইকে। প্রথমে ভাইকে আমি জিজ্ঞাসা করো ভাইয়ের নাম। আমার নাম অরুণাংশু দে। আমি ভাইকে মানে ভাই কেন বলছি, দাদা বলতে পারতাম, ভাই কেন বলছি, কারণ আমার তো বয়স অনেক ছোটো। এবার ভাইকে বলো, ভাই তুই এই ছাড়া আর কী করছিস, মানে বিরিয়ানি ছাড়া, বিরিয়ানি দোকান ছাড়া মানে আর কী কিছু করছিস এখন? হ্যাঁ, এই বছর এইচএস দিতে হবে, সেটার প্রিপারেশান করছি। মানে এইচএস দিচ্ছে সাথে আবার বিরিয়ানির দোকান। আমাদের তো এইচএসের সময় তো মা বাবা বলতো যে বাড়ির থেকে বেরোতে হবে না, বা টিভি এক মাস আগে থেকে মানে বন্ধ করতো, সেই সময় তুই মানে বাড়ির থেকে বেরিয়ে মানে একটা সংসারের একটা ধর মানে একটা জায়গা তুই নিয়ে নিচ্ছিস পার, মানে এরকম আইডিয়া এত কম বয়সে মানে কেন? কম্পিটিশানটা দিন দিন ইনক্রিজ হচ্ছে বাজারে, তো সেই জন্য তো কালকারে সো আজকাল, আজকালে তো আভি, তো এরকম একটা ব্যাপার আছে, কম্পিটিশানটা দিন দিন ইনক্রিজ হচ্ছে। তো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে বিরিয়ানি যে প্রাইসে দোকানে পাওয়া যায় মিনিমাম 50 টাকা 60 টাকা, সেই প্রাইসে আমাদের সবসময় খাওয়াটা পসিবল হয় না, অ্যাজ এ স্ন্যাক, একদমই তাই, অ্যাজ এ স্ন্যাক, অ্যাজ এ টিফিন খাওয়াটা সবসময় পসিবল হয় না। তো আমি চেষ্টা করছি যাতে বিরিয়ানিটাকে একটা স্ন্যাক হিসাবে আমি প্রেজেন্ট করতে পারি, একটা টিফিন হিসাবে প্রেজেন্ট করতে পারি, যে কাজে এসছো কোনো খিদে পেয়েছে একটুখানি খাবে, বাড়িতে ভাত রয়েছে অলরেডি, একদমই তাই, তো একটুখানি বিরিয়ানি খেয়ে যাও, মুখের টেস্টও বদল হয়ে গেলো আর তোমার যা ছোট্ট করে খিদে পেয়েছিলো সেটাও কমপ্লিট হয়ে গেল। তো মেন এই জন্যই খোলা দোকানটা, তো দোকানটা খুলবো যেদিন ভাবলাম, ভেবে সঙ্গে সঙ্গে আমার একটা বন্ধু আছে শুভ, তো শুভকে আমি বললাম ভাই কালকে দোকান খুলবো, বলে কী বলছি, চ বিরিয়ানি হাঁড়ি কিনে আনি, তো চলে গেলাম ইনস্ট্যান্ট একদম ইনস্ট্যান্ট গিয়ে আমি হাঁড়ি নিয়ে চলে এলাম, তো তারপরের দিনই দোকান ওপেন। বাহ, এইভাবেই শুরুটা হয়েছিল ভাইয়ের। তো ভাই আমি একটা কথা তো দাদা হিসেবে জিজ্ঞাসা করছি, মানে এই যে রান্নাটা হয় বিরিয়ানি, এটা মানে কে, তুই নিজে হাতে করিস বা অন্য কেউ কি করে? না 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 না, আমার একজন কারিগর আছে, কারিগর আছে, তিনি বানান, কেননা পড়াশোনার পর এখানে দেখার পর বিরিয়ানি বানাতে আমি তো একে পারি না, আর তারপর চেষ্টা করলে আমি টাইম দিতে পারবো না, এটা হচ্ছে তার থেকেও বড় কথা। কিন্তু দোকান সামলানোর পর কি মানে তুই পড়াশোনার প্রতি সেরকম সময় দিতে পারছিস? বার করে নিতে হচ্ছে সময়, কেননা পড়াশোনা করাটাও জরুরি আছে। মানে একটা তরুণ প্রজন্মের একটা ইন্সপিরেশন হচ্ছে ভাই, ঠিক আছে, মানে এইচএস দিলে যে শুধু পড়াশোনা করতে হবে এরকম কোনো কথা নেই, পড়াশোনার পাশে অনেক কিছু করা যায়, সেটা ভাই প্রমাণ করে দেখালো। আমি আগের দিন আরও একটা ভাইকে তুলে ধরেছিলাম 25 টাকার খাবার, তো এই ভাইকে আছে তুলে ধরলাম 20 টাকার বিরিয়ানি, ঠিক আছে।
তো ভাইকে আমি বলবো আজকে আমার খেতে গিয়ে কিছু কিছু জায়গা মানে আমার একটু মানে এই প্রথমে এটা বলি যে এই খাবারের কোনো মানে বিশ্লেষণ হয় না, তবুও এখন মার্কেটে যে এই ব্যাপারটা কুড়ি টাকা পঁচিশ টাকা চর্চিত ব্যাপার, সেদিক থেকে বিবেচনা করে এই খাবারেরও এখন রিভিউ চলছে, রিভিউ চলছে হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমার দু একটা জিনিস খারাপ লেগেছে, আমি সেটা ভিডিওর মধ্যে বলেছি, সেক্ষেত্রে কি তোমার কি কোনো আপত্তি রয়েছে এখানে? মানে না দেখো, তুমি যেটা বলেছো সেটা একেবারেই ভুল না, যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না, বা দু একদিন কোয়ালিটি হয়তো ড্রপ করতে পারে, কেননা একদম নতুন খুলেছি আমি দোকান, দু সপ্তাহ এখনও কমপ্লিট হয়নি, এক সপ্তাহ একদিন কি দুদিন রানিং, তো আর আমি এই লাইনে কিছু জানিও না, তো আমার কাছে ব্যাপারটা পুরোটা নতুন, তো আমি শিখছি, আর শিখতে শিখতে হয়তো কোনো দিন হবে যে কোয়ালিটিটা আমার একদম একদম কনস্ট্যান্ট থাকবে, একটু ড্রপ করবে না, তো আমি ট্রাই করে যাচ্ছি যে যাতে কোয়ালিটিটা আমি মেনটেন করতে পারি, কেননা আমি যে মশলাপাতি ডালা হয় বিরিয়ানিতে তো সেখানে তো আমি কোনো কম্প্রোমাইজ করছি না, ঠিক ঠিক যা হচ্ছে এটা বানানোর ওপর হচ্ছে, তোমাদের যে রিভিউ, তোমাদের যে কমেন্টগুলো সেগুলো আমাকে ইম্প্রুভ করতে বড্ড সাহায্য করবে, তো তোমরা যদি আসো কোনোদিন এখানে বা খেয়ে যাও ভিডিও নাও করো, তোমরা একটু কমেন্ট করে বলো যে কিরম হচ্ছে ব্যাপারটা, ঠিক তাই, রিভিউটা দাও, রিভিউটা বড্ড জরুরি। বাট আমি এখানে কোথাও কোথাও বলিনি তোমরা আসবে না, অবশ্যই আসবে, মানে এরকম একটা ইনোভেটিভ আইডিয়া, কুড়ি টাকা একটা আলু বিরিয়ানির মানে প্লেট, সত্যি ইনোভেটিভ মানে আইডিয়া ছাড়া কিছু না। আর এই বয়সে ভাইকে আমি মানে হ্যাংলা গাইজ গ্রুপের পক্ষ থেকে জানাই কুর্নিশ, ভাই এভাবে আরও অনেক এগিয়ে চলুক, ভাইয়ের চোখে স্বপ্ন রয়েছে, স্বপ্ন নিয়ে এগোচ্ছে, মানে এই খাদ্য শিল্পটাকে আরও চরম থেকে চরমতম পর্যায়ে ভাই পৌঁছে দেবে, তো ভাই এইভাবেই কাজ করতে থাকো, এইভাবেই মানুষের সাথে থাকতে থাকো, অসংখ্য ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। এবং যদি কিছু বলতে চাও? তো আমি যেটা বলবো যে যারা তোমরা আসছো দোকানে আমার আসছো, তো তোমরা এক তিনটের থেকে পাঁচটার মধ্যে আসার চেষ্টা করো, কেননা হাফ বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, হাফ বিরিয়ানিটা আমি একটা যে কোয়ান্টিটিতে বাড়াচ্ছি, ডেইলি আমি বাড়াচ্ছি কোয়ান্টিটিটা, তাও হাফ বিরিয়ানি যেটা তোমরা খেতে আসছো কুড়ি টাকার, সেটা মেইনলি দুপুরবেলা যে তিনটে থেকে পাঁচটার মধ্যে শেষ হয়ে যায়, ওটা দু তিনটে থেকে পাঁচটার মধ্যে শেষ হয়ে যায়, অনুরোধ করবো যে অবশ্যই তারা এই টাইমের মধ্যে তারা ভিজিট করো দোকানটা। আর বিরিয়ানি মানে কুড়ি টাকার খাবারে কোনো রিভিউ হয় না, বাট তবুও এখন যেহেতু চর্চিত ব্যাপার সেই কারণে রিভিউটা হচ্ছে এখন। আর একটা অনুরোধ করবো যে সেটা হচ্ছে কী অনুরোধ করবো একটা ভুলে গেলাম, একটা ভেবে ভাবলাম মাথায়, ঠিকানাটা ভাই, যে ঠিকানাটা তুমি দর্শক বন্ধুদের একবার একটু বলে দাও। তো ঠিকানাটা হচ্ছে 169 ইলিয়াস রোড, আগরপাড়া, কলকাতা 758। আগরপাড়া স্টেশন থেকে কীভাবে আসবে? আগরপাড়া স্টেশনে এক নম্বর কাউন্টারের থেকে অটো ছাড়ে যেটা সাহেবকুটি পর্যন্ত যায়, তো সেই অটোতে উঠে বুড়োদার বিরিয়ানির দোকান বা আশাসাগর বিয়েবাড়ি যেটা হোক বললেই অটোওয়ালারা নিয়ে চলে আসবে, ওকে, কেননা অটোওয়ালারা সবাই আমাকে চিনে গেছে, ওকে। তো ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল আজকে যে কোয়ালিটিটা আমরা পেলাম, পরবর্তীকালে যারা আসবে সেই জিনিসটা যদি না হয় এটা একটু ইম্প্রুভ করার চেষ্টা করবে, কেননা তারাও ভিডিও দেখে আসছে, তো ঠিক আছে। তো তোমার সাথে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।